ফাঁদে ফেলে সাবেক সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদকে বিয়ে করেছিলেন বিদিশা সিদ্দিক পাকিস্তানি কাজে দিয়ে লন্ডনে পড়ানো হয়েছিল বিয়ে এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির সাবেক হুইপ ও এরশাদের ঘনিষ্ঠ এইচ এম রেজা এরিক এরশাদের আসল পরিচয় গোপন করা হয়েছে উল্লেখ করে রেজা বলেন সন্তান সহ এরশাদকে বিয়ে করতে করাতে বাধ্য করা হয় বিদিশা এরিক এরশাদ বিতর্কের বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম এই ভিডিওটি দিয়েছেন জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ এম রেজা তার বর্ণামতে দুই হাজার সাত সালের সাত মার্চ লন্ডনে বসে বিদিশা সিদ্দিককে বিয়ে করেন এরশাদ সে সময় বিদিশার কোলে এরিক ওয়েন হুইসন যাকে এখন শাহাদা জারিব এরশাদ ওরফে এরিক এরশাদ নামে সবাই চেনে জাতীয় পার্টির সাবেক এই হুইপের দাবি সন্তানসহ এরশাদকে ফাঁদে ফেলে বিয়ে করেন বিদিশা সিদ্দিক প্রথম বিবাহ তার উনিশশো চুরাশি সালে সেখানে তার দুই সন্তান ছিল ফেলিস্তিনি অ্যাম্বাসিডার আর পাকিস্তান অ্যাম্বাসিডারের সঙ্গে তার সুসম্পর্কের কারণে এই সন্তান চুরি করে পাকিস্তানের কাজী দিয়ে সেদিন বিয়ে করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদকে প্রতারণার মাধ্যমে আদালতে তাকে জিজ্ঞাসা করেছিল আপনি আর কয়টা স্বামী তখনও সেই মন্দিরে বলেছিল পিটার স্টোন হইসোন আমার একটা স্বামী আর এইচএ বেশাদ আমার দ্বিতীয় স্বামী তিনি বলেন পাসপোর্টে পিতা দুইজন হওয়ায় বড় ধরনের প্রশ্ন উঠেছে এরিক এরশাদের আসল পরিচয় নিয়ে জন্ম নিবন্ধনে দুই পুত্রের জন্ম ঢাকায় বলা হলেও বিদিশার পাসপোর্টের বিদেশ সফরের তথ্য পর্যালোচনা করে এইচ এম রেজা জানিয়েছেন ওই দিন সিঙ্গাপুরে ছিলেন বিদিশা তার দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার সময় লাইগেশন করে সিঙ্গাপুর সে আঠাশ তারিখে সিঙ্গাপুর গেছেন আঠাশ দুই দুই তারিখে ডেলিভারি হয়েছেন এগারো তিন দুই এক তারিখে এই ডেলিভারির সময় দুই সন্তান দেশে ফিরেছে তেরো তিন দুই এক তারিখে তার পাসপোর্টে কোনো সন্তান না নাই এটি আদালতে তার জবানবন্দি সে স্বীকার করেছেন এখানে তো চুরি করা বা ধাপ্পাবাজি দেওয়া কোনো সুযোগ তো নেই জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য শাহিদুর রহমানের মতে ট্রাস্টের সম্পত্তি আত্মসাদের উদ্দেশ্যে গুলশানের প্রেসিডেন্ট পার্ক বাড়িটি দখলে নিয়েছেন বিদিশা কিন্তু যখন ওনার চেয়ারে বসে ঘুরে ঘুরে কথা বলে তখন হৃদয়ে রক্ত ভালো লাগে ন্যায়সঙ্গতভাবে আইনের মাধ্যমে ওই প্রেসিডেন্ট পার্ক থেকে যাতে বিদিশা ম্যাডাম না থাকে আর না থাকতে পারে আমরা মনে প্রাণে চাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইন যদি মনে করে যে বিদিশা ম্যাডাম ওই বাড়িতে থাকতে পারবে না না আইন তাকে বের করে করে দেবে আমরা আমরা জোর এই কাজটা করব করতে চাইও না আমাদের ইচ্ছাও নাই দলের শক্ত অবস্থান তৈরি করতে এরিক এরশাদের উপর ভর করে অশুভ উদ্দেশ্য হাসিল করতে চান বিদিশা এমন অভিযোগ এই দুই রাজনীতিবিদের বিদিশাকে তার অপকর্মের জন্য ২০০৫ সালে তাকে তালাক দিয়েছিল তবে এত সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিদিশা সিদ্দিক বলেন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরা অপপ্রচার চালানো হচ্ছে সবাইকে বলবো সবাই মতোই বলবো কেন এটা হচ্ছে বা কি করতেছে এটা আমরা জানি আমরা অপেক্ষা করছি দেখছি কথা বলে নিশ্চয়ই কথা বল হাসিকুল আলম আর টিভি ঢাকা